নমস্কাৰ, মই নবজিৎ ভাগৱতীয়ে প্ৰশ্নকাললৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমাৰ মাজত আছে এজন বিশেষ অতিথি। মোদী চৰকাৰৰ দ্বিতীয় কাৰ্যকালৰ প্ৰথমখন অধিৱেশনত প্ৰথমটো ভাষণ দিয়েই তেখেতে দেশবাসীৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছে। আনকি সংসদৰ প্ৰতিজন সাংসদৰেও দৃষ্টি আকৰ্ষণ কৰিছে সেই ভাষণটোৰ জৰিয়তে। তাৰপিছত একেৰাহে দুমাহৰ ভিতৰত তেখেতে কেইবাটাও দীঘলীয়া আৰু বহুমূলীয়া ভাষণ দিছে সংসদত, উত্থাপন কৰিছে অসমৰ বিভিন্ন সমস্যা। অসমক লৈ তেখেতৰ কি সপোন, বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ কেনেদৰে তেখেতে উন্নয়ন সাধিব, লুক ইষ্ট পলিচি কেনেদৰে আগবঢ়াই নিব, এই সকলো কথা ক'বলৈ আজি আমাৰ মাজত তেখেত উপস্থিত আছে। তেখেত ডাক্টৰ ৰাজদীপ ৰয়। এই যিটো প্ৰথমটো ভাষণ আপুনি সংসদত দিছিল, এই গোটেইখিনি আপোনাৰ পৰিয়ালৰ যিটো ৰাজনৈতিক যি ইতিবৃত্ত, সেইটোৱে সম্ভৱ কৰি তুলিছে নে তাত আন কিবা কথাও আছে? প্ৰথমতে আপোনাৰ নিউজ এইটিনৰ সকলো দৰ্শকবিলাকক মোৰ আন্তৰিক নমস্কাৰ। আপুনি যিটো প্ৰশ্ন কৰিছে এইটোৰ একদম ডাইৰেক্ট আনচাৰটো হ'ল, মানে ৰাজনীতিৰ ছাত্ৰ মানে হিচাপে আমি জেনেৰেলি ৰাজনীতিৰ বিষয় লৈ পেলাই চিন্তা চৰ্চা সদায় কৰি থাকোঁ। আৰু অসমৰ ৰাজনীতিৰ মানে সন্দৰ্ভত অসমৰ যিটো প্ৰব্লেম আছে, মই ফাৰ্ষ্ট যিটো মোৰ স্পীচ আছিলে সংসদত 17th লোকসভাৰ প্ৰেচিডেঞ্চিয়েল এড্ৰেছৰ ওপৰত, মোক পাৰ্টীৰ ফালৰ পৰা মানে নৰ্থ ইষ্টৰ গোটেই নৰ্থ ইষ্টৰ কি প্ৰব্লেম আছে, সমস্যা আছে, তাৰ আগৰ 5 বছৰ মানে 16th লোকসভাত আমাৰ ইয়াত গভৰ্ণমেণ্টে কেনেকুৱা হেল্প কৰিছে, কি কৰা নাই, মানুহৰ আশা আকাংক্ষা আমি সদায় কৈ থাকোঁ, এ ফৰ আছাম কিমান মেটেৰিয়েলাইজ কৰিলে, তো এইটো ক'বলৈ মোক দিয়া হৈছিলে। হয়, আপোনাৰ কথাটোও ঠিক আছে, মোৰ ঘৰত এটা ৰাজনীতিক এটা পুৰণা ইতিহাস আছে, আই এম এ ফ'ৰ্থ জেনেৰেশ্যন পলিটিচিয়ান বুলি ক'লে হ'ল। কিন্তু মই ভাবোঁ যেনেকুৱা মই মানে আমাৰ পলিটিকেল মোৰ এডভাইজাৰ্ছ আছে কিবা পলিটিক্সত যাৰ পৰা মই শিকিছোঁ, তেখেতৰো এটা ইনফ্লুৱেঞ্চ আছে। আৰু অসম চৰকাৰৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া, পাৰ্টীৰ প্ৰেচিডেণ্ট আমাৰ ৰঞ্জিত দাস ডাঙৰীয়া, আমাৰ নেডাৰ চেয়াৰমেন ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, তেখেতৰ সকলোৰ পৰা মই অকণমান পইণ্টছখিনি লৈছোঁ। লৈ মেলি মানে গোটেই নৰ্থ ইষ্টৰ ফালৰ পৰা মই এটা পাৰ্স্পেক্টিভ এটা প্ৰেজেণ্ট কৰিবলৈ চেষ্টা এটা কৰিছোঁ মোৰ 15 মিনিটৰ ভাষণৰ যিটো টাইম পাইছিলোঁ মই। প্ৰিয় দৰ্শক, এইখিনিতে এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে ডাক্টৰ ৰাজদীপ ৰয় ডাঙৰীয়া হ'ল বিজেপি নেতা, বিশিষ্ট বিজেপি নেতা বিমলাংশু ৰয়ৰ পুত্ৰ। বিমলাংশু ৰয় তেখেতে যেতিয়া বিজেপিৰ জন্মই হোৱা নাছিল তেতিয়া জনসংঘ আছিল, আৰু জনসংঘৰ পৰাই বিজেপিৰ ৰাজনীতি কৰি আহিছে সেই বিমলাংশু ৰয়ে। গতিকে তেখেতৰ পৰিয়ালত, তেখেতৰ ঘৰত এটা পৰিৱেশ আছে ৰাজনীতিৰ, সেই পৰিৱেশৰ পৰাই উঠি আহিছে ডাক্টৰ ৰাজদীপ ৰয় ডাঙৰীয়া। এই যিটো অসমত, অসমক লৈ আপোনাৰ কেনেকুৱা সপোন, কেনেকৈ আগবঢ়াই নিব? চাওক, অসম হেজ বিন এ ভেৰি ৰিচ ষ্টেট এন অল। আমি যদি ভাৰতবৰ্ষৰ বুলি ক'লে মডাৰ্ণ ভাৰতবৰ্ষৰ জন্ম 1947 হৈছে। 1947 যেতিয়া আমি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ষ্টেটৰ GDPটো আমি দেখোঁ, তেতিয়া দেখোঁ যে আসাম ৱাজ ইন দ্য ফাৰ্ষ্ট 2-3 ষ্টেট এজ ফাৰ এজ GDP ৱাজ কনচাৰ্ণ। আৰু ইণ্টাৰেষ্টিংলি তেতিয়া কিন্তু অসমৰ মেপটো বেলেগ ধৰণৰ আছিলে। অৰুণাচল প্ৰদেশ অসমত আছিলে, নাগালেণ্ড মণিপুৰ, মণিপুৰ নাছিলে, নাগালেণ্ড আছিলে, মেঘালয় আছিলে, আমাৰ মিজোৰাম আছিলে। তো আমাৰ ইয়াত GDP ৱাজ ভেৰি হাই। তো কাৰণটো কি, আমাৰ ইয়াত তেতিয়া অলৰেডি বাই দেট টাইম অইল ইণ্ডাষ্ট্ৰী আহি গৈছে, টি ইণ্ডাষ্ট্ৰী আহি গৈছে, বাকীখিনি মিলাই আমাৰ ইমান এটা ৰিচ এটা আমাৰ সভ্যতাও আছিলে, আৰু মানুহে অনেষ্টলি কাম কৰি আছিলে, সেইকাৰণে আমাৰ GDP হাই। পৰৱৰ্তীকালে আমি দেখিলোঁ আমাৰ গোটেই অসমটো ছেগমেণ্টেলাইজড হৈ গৈছে, আমি নেফা ওলাই গ'ল, সেইফালে নাগালেণ্ড ওলাই গ'ল, মেঘালয় মিজোৰাম ওলাই গ'ল, আৰু যিটো এই যে ডিভিশ্যনটো হৈছে, তাৰপিছত আকৌ 1971 বাংলাদেশ মানে ইষ্ট পাকিস্তানৰ পৰা বাংলাদেশ হৈ গ'ল, তাত যিটো ৰুটবোৰ আছিল ৰেল ৰুট আৰু বাই ৰোড, যিটো কানেক্টিভিটি অকণমান আমি পিছ পৰি গ'লোঁ, যিটোৰ কাৰণে মই ভাবোঁ যে ইট ইজ এফেক্টেড দ্য এণ্টায়াৰ GDP অফ আসাম। তো মোৰ যিটো এটা সদায় এটা চিন্তা চৰ্চা থাকে, অকল এইটো বৰাক ভেলীৰ কাৰণে নহয়, মই মোৰ যিমান লিডাৰ্ছ আছে চবকে মই কৈ থাকোঁ
যে আপুনি এটা জাগাৰ যদি চিন্তা চৰ্চা কৰি পেলাই ডেভেলপমেণ্ট কৰিব লাগে তেতিয়াহ'লে মই ভাবোঁ কিছুমান হাইৱেজ ডেভেলপ কৰিব লাগে। ইট ইজ ৰোড হাইৱেজ, ৰেল হাইৱেজ, এয়াৰ কানেক্টিভিটি ভাল কৰিব লাগে, ৱাটাৰৱেজ আছে। আমাৰ নিচিনা আজি গোটেই ভাৰতবৰ্ষত পানীৰ কাৰণে হাহাকাৰ চলি আছে, বিশেষকৈ মানে ৱেষ্টাৰ্ণ পাৰ্ট অফ দ্য কাণ্ট্ৰি। বাট উই আৰ এ ৱাটাৰ ৰিচ, ৱাটাৰ এবাণ্ডেণ্ট ষ্টেট, নট জাষ্ট আছাম, মডাৰ্ণ ডে আছাম, বাট অলছ' ষ্টেটছ লাইক অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ড, মণিপুৰ, মেঘালয়, চব মৌচিনৰাম আমাৰ ওচৰত আছে, হাইয়েষ্ট ৰেইনফল। তো মই ভাবোঁ এই সবখিনি বস্তু যদি আমি সুন্দরকে একটা প্ল্যান সাইন্টিফিক ওয়েতে আমি আগবাড়ি যাও, কানেক্টিভিটি যদি আমি ভালকে করব পারো, ওয়াটার বিলাক মানে নদীর যে পানিবর আছে এটু আমি যদি ভালকে আমি রিজার্ভয়ার বানাব পারো, তেতিয়া হলে মই ভাবু যে উই ক্যান বি এগেইন ইন দ্য টপ ব্র্যাকেট ইন দ্য কান্ট্রি। আমার মোদীজি সদায় কই থাকে এ ফর আসাম। হয় এই ক্ষেত্রে মই এটা খুদেছো, যেটো কানেক্টিভিটির কথা আপনি কইছে যে আগতে পূর্বর সরকারে এটা লুকিস্ট পলিসি করেছিল আর মোদী গভর্নমেন্ট অহার পিছত এটা অ্যাক্টিস্ট পলিসি রূপান্তর করলে। গতি এই অ্যাক্টিস্ট লগে যেটো কানেক্টিভিটি শিলচর হোক বা বরাক হোক, ব্রহ্মপুত্র হোক, এই গোটেইখিনি যেটো উপত্যকা, এই আন বিশ্বর বহিরাজ্য আর বহি বিশ্বর লগত কেনেকে হব পারে? চাওক, মই মানে এটা জিনিস বহুত ভাল দেখিছোঁ, মানে আজিৰ দিনত কলিকাতা ইজ দ্য লাৰ্জেষ্ট চিটি অৰ পৰ্ট এজ ফাৰ এজ নৰ্থ ইষ্ট ইজ কাৰণে নিয়াৰেষ্ট অলছ। কলিকাতা যদি আজি গুৱাহাটীৰ পৰা যাব হয় বাই ৰোড, তো আমি যাব লাগে গুৱাহাটী টু শিলিগুৰি, শিলিগুৰি টু কলিকাতা। কিন্তু আমি যদি ডাইৰেক্টলি বাংলাদেশৰ ওপৰৰ পৰা যাব লাগে অসমৰ পৰা, তেতিয়াহ'লে আমাৰ কৰিমগঞ্জ যিটো বৰ্ডাৰ এৰিয়া আছে, এই কৰিমগঞ্জৰ পৰা অলমষ্ট 12 আৱাৰ্ছত আমি কলিকাতা গৈ বাই ৰোড আমি পাই যাব বাংলাদেশৰ মাজেৰে। বাংলাদেশ আগতে 1965লৈ 2.5 ৱে মহিষাসনৰ পৰা সেইফালে ট্ৰেইন এটা আছিল, বাট 1965ৰ পিছত ট্ৰেইনটোও বন্ধ হৈ গ'ল। আজিৰ দিনত আফটাৰ ইণ্টাৰনেশ্যনেল ডিষ্টিং এগ্ৰিমেণ্ট উইথ বিটুইন ইণ্ডিয়া এণ্ড বাংলাদেশ, আমি অসমৰ চাউথ আছামৰ পৰা যদি আমি কলিকাতাৰ লগত এটা কানেকশ্যন কৰি দিব পাৰোঁ, চাপ'জ শিলচৰ ইজ কানেক্টেড অৰ করিমগঞ্জ ইজ কানেক্টেড, একটা রুটর মাজত একটা 4-লেন এক্সপ্রেসওয়ে থাকলে একটা ট্রেন কানেক্টিভিটিও থাকলে একেলগে একটা রুট, একটা করিডোর দি দিলে আমাকে, সেই করিডোরে আমি 12 আওয়ার্স টু 14 আওয়ার্সত গৈ পেলাই কলিকাতা পাই যাম। কলিকাতার ওসরত পোর্ট আছে, তো কলিকাতার পোর্টর পৰা চিটাগাং পোর্ট বেশি দূর নহয়। আজি আজির দিনত চিটাগাং পোর্টর পৰা জাহাজ আজি আকো এবার অহা স্টার্ট করেছে বরাক নদী আর ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীত যদি মানে ডাঙৰ ডাঙৰ জাহাজ মাল লৈ আহে, তেতিয়াহ'লে মোদীজিৰ কি প্লেন আছে যে বেনাৰসৰ পৰা জাহাজ আহিব কলিকাতা, কলিকাতা পৰ্টৰ পৰা আহিব চিটাগাং পৰ্ট, চিটাগাং পৰ্টৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ নদীত মালবাহী জাহাজ আহিব, বৰাক নদীতো মালবাহী জাহাজ আহিব। তেতিয়া কি হয় যে ফ্ৰেইট চাৰ্জেছ, আমি বাই ৰোডত যদি কোনোবা মাল আনিব বিচাৰোঁ, 1 কুইণ্টেল অফ মানে এইটো তাৰ কাৰণে ফ্ৰেইট চাৰ্জেছ পৰিব 1.25 টকাৰ পৰা 1.40 টকা। আমি যদি পানীৰ মাৰফতে এইটো আনিব পাৰোঁ ব্ৰহ্মপুত্ৰ, হয় না, আৰু কমত আহিব, 50 পইচাও নহয়, এইটো ইট উইল বি বিলো 40 পাইছ পাৰ কিলোমিটাৰ, পাৰ কিলোমিটাৰ পাৰ কুইণ্টেল, চাউল, দাইল, তেল, লবণ, পেট্ৰলিয়াম প্ৰডাক্টছ, কেৰাচিন, গেছ, এইবোৰ যদি মালবাহী জাহাজত আহিব পাৰে, তেতিয়াহ'লে মই ভাবোঁ বজাৰৰ যিটো প্ৰাইচিং, যিটো ইণ্ডেক্স আছে, এইবোৰ আৰু কমি যাব। নৰ্থ ইষ্টৰ ডেভেল প্ৰডাকশ্যন বাঢ়িব, ফ্ৰেইট চাৰ্জেছ কমিব, আৰু মানুহ যদি প্ৰডাকশ্যন বাঢ়ে সেইবোৰ বস্তু আৰু আমাৰ ইয়াৰ পৰা যিবোৰ আমি এক্সপৰ্ট কৰিব পাৰি, লাভটো ৰাস্তা যিটো ৰোড হাইৱে সেইটোৰ অৱস্থাও ভালে থাকিব, খনাই মেৰামতি নকৰে সদায়। আৰু এটা কথা মই কওঁ এইটোৰ বিষয়ে, আমাৰ গুৱাহাটী ইজ দ্য গেটৱে টু এণ্টায়াৰ নৰ্থ ইষ্ট বুলি সদায় মানুহে কৈ থাকে, আগতো কৈছে, কিন্তু মই ভাবোঁ এইটো নহয়। আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এইটো চিন্তাটো আগবাঢ়ি লৈ গৈছে, গুৱাহাটী কেন বি দ্য গেটৱে টু এণ্টায়াৰ এছিয়ান কাণ্ট্ৰিজ। আমি যদি গুৱাহাটীৰ পৰা বাই ৰোড শিলচৰ, ইম্ফাল, মৰে লৈ পেলাই যাব পাৰোঁ, সেইফালৰ পৰা আমাৰ বাৰ্মা বৰ্ডাৰটো খুলি গ'ল, একদম আমি একদম কি বুলি কয় আমাৰ থাইলেণ্ড, লাওচ, কেম্বোডিয়ালৈ আমাৰ ৰাস্তাটো খুলি যাব, এণ্ড উই হেভ এন এণ্টায়াৰ চাউথ এছিয়ান মাৰ্কেট অ'পেন টু আছ ফৰ ডুইং বিজনেছ। আপুনি এটা চিন্তা কৰক, আজি শুৱালকুছিৰ চাৰি যদি আপুনি মালয়েছিয়াৰ কোনোবা এটা মলত বিক্ৰী কৰিব পাৰে, কিবা
ডিব্ৰুগড়ৰ বেতৰ ইণ্ডাষ্ট্ৰীৰ বেতৰ প্ৰডাক্ট কিবা শিলচৰৰ তাৰ কোনোবা এটা কটেজ ইণ্ডাষ্ট্ৰীৰ প্ৰডাক্ট কিবা পাইনাপল জুচ ফ্ৰম লক্ষীপুৰ অফ শিলচৰ যদি কোনোবা এটা মলত আমি বিক্ৰী কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ অসমৰ মানুহৰ উন্নতি হ'ব না নাই স্বাভাৱিকভাৱে একদম একদম এইটো একদম খাটাং কথা বৰাক উপত্যকাত সন্তোষ মহন্তে বহুত দিন ধৰি আছিল কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈ আছিল তৎসত্ত্বেও বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ যিটো সংযোগ খুব ভাল নাছিল শেহতীয়াকৈ শেহতীয়াকৈ সেই হৈছে যে ৰেল যোগাযোগ হৈছে আৰু ৰোড যোগাযোগো আৰম্ভ হৈছে এই গোটেই পৰিদৃশ্যটো আপুনি কেনেকৈ ব্যাখ্যা কৰিব কথাটো হ'ল কি হয় তাৰ পৰা আমাৰ শিক ল'ব লাগিব উই হেভ টু লাৰ্ণ ফ্ৰম দেট উই হেভ কমিটেড মিষ্টেক্স মই পইণ্ট ফিংগাৰ পইণ্ট নকৰোঁ কিন্তু দিজ মিষ্টেক্স হেভ বিন কমিটেড বাই চাৰ্টেইন নেৰ' মাইণ্ডেড পলিটিচিয়ানছ অফ মে বি বোথ দ্য ভেলিজ আজি ক'বলৈ এইটো মোৰ সংকোচ নহয় আজি মানে বৰাক ভেলীৰ মানুহ যেতিয়া গুৱাহাটীত আহিছে তেতিয়া কৈছে ক'ত গৈছে যে মই অসমত গৈছোঁ আৰু ঠিক তেনেকুৱা মানে কাছাৰ মানে কেঞ্চাৰ এনেকুৱা এটা কনচেপ্ট মানে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত আছিলে আজি চাওক মোদীজী অহাৰ পিছত আমি 213 কিলোমিটাৰ লামডিং টু শিলচৰৰ লাইনটো অ'পেন আপ হৈ গ'ল ব্ৰডগেজটো আজিৰ দিনত ট্ৰেইনৰ সংখ্যাটো বাঢ়িলে বাই ৰোড শ্বিলং হৈ পেলাই ৰাস্তাটো অ'পেন হৈ গ'ল আগামী দিনত মানে নগাঁও হাফলং হৈ পেলাই শিলচৰ যোৱাৰ ফ'ৰ লেন যিটো অটলজীৰ ফ'ৰ লেন এক্সপ্ৰেছ ৱে আছিল এইটোও হৈ যাব 90 কিলোমিটাৰমান বাকী আছে চবতকৈ ডাঙৰ কথা হ'ল আমাৰ যি বিজেপিৰ লিডাৰশ্বিপ ইন গুৱাহাটী আছে যোনে হওক আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ৰঞ্জিত দাস সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য যোনে হওক মানে দে গ' টু বৰাক ভেলী এট দ্য ড্ৰপ অফ এ হেট মইতো আই হেভ লষ্ট কাউণ্ট কিমানবাৰ আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ৰঞ্জিত দাস কিবা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছতো কিমানবাৰ তেখেতে আমি আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কৈছোঁ যে দাদা আমাক এনেকুৱা এনেকুৱা এটা প্ৰগ্ৰাম আছে আপুনি আহিব পাৰিবনে তেখেতে লগে লগে ডেট এটা দি দিয়ে তো মানুহে এইটো ভাল পায় আৰু আগৰ দিনত কি হৈছিলে লিডাৰ বহুত লিডাৰে ছিটিং এট গুৱাহাটী ডাঙৰ ডাঙৰ কথা কৈছে কিন্তু এতিয়াও ইমপ্লিমেণ্ট হোৱা নাছিল আজিৰ দিনত আমি কি দেখিছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে আমি মিনি ছেক্ৰেটেৰিয়েট বনাম উইদিন 3 ইয়াৰ্ছ জমি অধিগ্ৰহণ হৈ গ'ল মই কেইদিন আগত ভূমি পূজন কৰি আহিছোঁ মানে লেণ্ড ডেভেলপমেণ্ট বাউণ্ডাৰী ৱাল কাৰণে অলৰেডি হৈ গ'ল আমাৰ তাতে ইউনিভাৰ্চিটিৰ ভিতৰত এটা কালচাৰেল চেণ্টাৰ ইন দ্য নেম অফ স্বামী বিবেকানন্দ তেখেতে কৈছে সেইটো ষ্টাৰ্ট কৰি আছে তেখেতে ক'লে যে আমি নদীত ড্ৰেজিং কৰিম 60 বছৰ মানুহে আগতে কৈছে যে আমি বৰাক নদীত ড্ৰেজিং কৰিলে আমাৰ ফ্লাড নহ'ব আমাৰ চৰকাৰে আহি পেলাই ড্ৰেজিঙৰ কাম আৰম্ভ কৰিলে নমমী বৰাকৰ প্ৰগ্ৰাম কৰিলে বৰাকত কিভাৱে উন্নয়ন কৰা যায় সেইটোৰ কথা প্লেন চিন্তা কৰি আছে এটা ব্ৰিজ আকৌ চেংচন কৰি দিলে আমি আকৌ এটা ব্ৰিজ পাব যাম আমি নতুন এটা অসমৰ চবতকৈ ডাঙৰ অডিটৰিয়াম শিলচৰ ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী কেইদিন পিছত হ'ব কৰিমগঞ্জত এটা মেডিকেল কলেজ প্লেন কৰি আছে অসম চৰকাৰে মানে চৰকাৰে যিবোৰ কথা কৈছে কিবা আমাৰ যিটো পলিটিকেল প্ৰমিজ বিফৰ ইলেকশ্যন আছিলে সেইবোৰ উই আৰ শ্ল'লি এণ্ড শ্ল'লি উই আৰ ইমপ্লিমেণ্টিং মানুহৰ এটা বিশ্বাস জন্মিছে আমি আৰু কথা পাতিম বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰক লৈ ডাক্টৰ ৰাজদীপ ৰয়ে আমাক ক'ব আঁতৰি নাযাব খন্তেক বিৰতিলৈ আমি পুনৰ উভতি আহিছোঁ প্ৰশ্নকালৰ মজিয়ালৈ আজি আমাৰ মাজত আছে শিলচৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ ডাক্টৰ ৰাজদীপ ৰয় এই যিটো কৈছে যে বৰাক নদীত ড্ৰেজিঙৰ কথাটো খননৰ কথাটো তাত কিমান আগবাঢ়িছে বা কিমান ফুলফিল হ'ব বা কিমান লাভজনক হ'ব আমাৰ ইয়াত কি পাহাৰৰ পৰা পানী যেতিয়া আহে তেতিয়া শিলটো লৈ আহে আহি পেলাই যিটো ৰিভাৰ বেড আছে ৰিভাৰ বেডৰ মাজতো ওপৰলৈ উঠায় পানী যেতিয়া নামে তেতিয়াহ'লে যিটো মানে ডেঞ্জাৰ লেভেল আছে অভিয়াছলি ডেঞ্জাৰ লেভেলটো কমি যায় আৰু ফ্লাড হৈ পেলাই মানে পথাৰ চথাৰে ফ্লাড ফিল্ডত গুচি আমি যদি খনন কৰি পেলাই দ্য ডেপ্থ অফ দ্য ৰিভাৰ যদি আমি কৰি দিব মানে বঢ়াই দিব পাৰোঁ তেতিয়াহ'লে দ্য গেলেন্স অফ ৱাটাৰ মানে ইন দ্য ৰিভাৰ বেড বেছি থাকিব তাত অভাৰফ্ল' নকৰিব তাতে আমাৰ দুটা বস্তু হয় এটা হ'ল ক্ৰপছবিলাক ডেষ্ট্ৰয় নহয় ফ্লাড নহয় ক্ৰপছ ডেষ্ট্ৰয় নহয় আৰু পানীবোৰ মানে জেনেৰেলি যদি আমি এইটো এটা ষ্ট্ৰীমলাইন কৰিব পাৰোঁ আমি কেনাল কৰিব যিটো ৱেষ্টাৰ্ণ ছাইড অফ ইণ্ডিয়াত বেছি আছে আমাৰ ইয়াত ইমান নাই তথাপি আমি যদি পানী ৰিজাৰ্ভ কৰি ৰাখিব পাৰোঁ যেতিয়া আমাৰ ড্ৰাউট ছিজন আহে জেনেৰেলি আমাৰ ইয়াত কম থাকে তথাপিও কিন্তু আমি আৰু এটা বস্তু কৰিব এই পানী আমি ডাইৰেক্ট কৰি পেলাই এনেকুৱা ৰিভাৰ ইণ্টাৰলিংকিঙৰ মাধ্যমত উই কেন ডাইৰেক্ট দিছ ৱাটাৰ টু চাম প্লেচ হুৱেৰ ৱাটাৰ কেন বি ষ্ট'ৰ্ড ফৰ ষ্টেটছ হুইচ আৰ ইন ড্ৰাউট কিবা ৰিভাৰ ৱাটাৰ ডেফিচিট ষ্টেটছৰ কাৰণে আমি এইটো দিব পাৰোঁ কেন্দ্ৰত এটা নতুন জল শক্তি এটা মন্ত্ৰালয় হৈছে আমাৰ মোদীজীয়ে তেনেকুৱা এটা মন্ত্ৰালয় বনাই এইটো খুব ইম্পৰ্টেঞ্চ দি পেলাই
কাম অলরেডি আরম্ভ করেছে। আর ময় ভাবু যে এইটু বস্তু ইট হ্যাজ টু বি সিন ইন টোটালিটি, যে আমি সব নদী ড্রেজিং করিম, নদীর ড্রেপ বড়াই দিম, ফ্লাড আমি প্রিভেন্ট করিম, আর আমি সাইডত যেটু আমি এম্বেকমেন্ট আছে, ডাইক আছে, এইবুর ধুনিয়াকে বনাই দিলে আমি ভাবু কেনালও এটু করে পেলাই বনাই দিলে পানি আমি ক্ষেতত পথারত আমি পঠাব পারো। কিন্তু বর্তমান খননটো কি পর্যায়ত আছে? খননটো আমার ইয়াত মানে বরাক নদীত তিনটামান ড্রেজিংৰ মেশিন আছে, তা কাম করে আছে, রিভার বেডের পৰা বালিটো উঠাই সাইডত স্টোর করে আছে, ডেভেলপমেন্টাল ওয়ার্কর কারণে গৈ আছে। ব্রহ্মপুত্র নদীর উপর এক্সাক্ট পিকচারটা মানে না জানো, কিন্তু মানে আগতে আমি দেখেছিল কেটামান ড্রেজার অলরেডি বরাকত যদি সাকসেসফুল হয় তার পিছত ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র সাকসেসফুল হব বলে ভাবু। আগতে আপনি উল্লেখ করেছে যে বরাকর মানুষে অসমত খা বলে কয়, অসমের মানুষে বরাকক ক্যান্সার বলে কয়, যদিও কিন্তু বেলেগ বেলেগ কেতিয়াবা যেটা ইস্যু হয় তেতিয়া বরাকর মানুষে যেটা ভাবে তার উলটাটো ব্রহ্মপুত্র উপত্যকার মানুষে ভাবে, আর ব্রহ্মপুত্র উপত্যকার মানুষে যেটা ভাবে বরাকর মানে উলটা ভাবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে সেটা পরিদৃশ্যমান হয়েছে অতীতত। এই যেটা সংঘাত, সংঘাতটো নোহোৱা কেনেকে করব পারি বা আপনি কি তাত ভূমিকা লো? মানে মানে সদায় ভাবু যে এটা হল মানুষের মানুষের মাজত, দুটা ভ্যালির মানুষের মাজত যদি ইন্টারেকশন বাড়ে, যদি মানে বিয়া শাদি তারপিছত স্কুল কলেজ ইন্টারেকশন খেলা ধুলা এইটোর মাধ্যমত মানুষের যদি ইন্টারেকশনটো বাড়ে তেতিয়া হলে মানুষের ভুল বুঝাবুঝিটো অকমান কমে যায়। সাপোজ মই আপনাক বেয়া পালো কোনোবা এটা কারণ, এন্ড আই ডু নট গো এন্ড টক টু ইউ, তেতিয়া হলে ভুল বুঝাবুঝিটো বাড়ি গৈ থাকবে। এজ এজ ডেজ গো অন এটো না, মই আপনাক বেয়া পাম, আপনি মোক বেয়া পাব, কিন্তু কথাটো হল কোনোবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পিছত মই এদিন আপনাক বহি পেলাই আপনার লগত চা এক কাপ খালো, কফি এক কাপ খালো, তারপর বেলেগ কথা পাতিলো, যেটু কন্টেনশিয়াস ইস্যু এটু লৈ পেলাই ডিসকাস নকৰিলো। আৰু এটা বস্তু মই ভাবো, আগতে যেনেকুৱা ইন্টারেকশন কম হৈছিল আজির দিনত ইন্টারেকশন বাঢ়িছে, আর তাত গ্লু হিসাবে কাম কৰিছে আজির দিনত মই ভাবো ভারতীয় জনতা পার্টির মানে ফিলসফিটো। ভারতীয় জনতা পার্টি সদায় মানে রিজনেলিজমতকে বেশি মানে ন্যাশনালিজমৰ প্রসপেক্ট চিন্তা অকমান বেশিকে কয়, যার কারণে আজির দিনত আমি চাওক, আজি আজি ইয়ার হিমা দাস যে স্পোর্টসম্যানে আজি ইমান নাম করে আছে বাইরত গৈ পেলাই, আজি হিমা দাসে যেতিয়া গোল্ড পাইছে তেতিয়া অকলে ব্রহ্মপুত্র ভ্যালির মানুষে সেলিব্রেট করেছে এনেকুৱা নহয়, আমার শিলচরতো বম ফুটিছে, রাস্তাত বম ফুটিছে। আজি অসমৰ লড়া এজন পরাগ বলে এজন, ই যে ক্রিকেট গৈ পেলাই আই পি এলত ভাল রিজাল্ট করেছে, শিলচর ডিএসএ গ্রাউন্ডত মানে ভাল এটু মানুষে ভাল কৈছে। আজি ঠিক তেনেকুৱা শিলচরের কোনোবা এজনে, আজি দেবজিৎ সাহা নিচিনা মানুষে গানত গৈ পেলাই ইমান ভরত কণ্ঠ হৈছে, যিমান এচিভ করেছে তাতে ইমান ডাঙৰ কন্ট্রিবিউশন এটা অসমৰ বিশেষকে আসুল লিডারশিপ আর আসুর মানুষের তেতিয়া আছিল, এটু মানুষে ডিনাই করব নোৱাৰে। বেঙ্গলী হৈ পেলাই ব্রহ্মপুত্র ভ্যালিত আহি পেলাই যে কথাখিনি কই এইটা যদি মই ইমপ্লিমেন্ট করব পাৰো, মানুষে মোক বিশ্বাস করব, ইফালেও বিশ্বাস করব ব্রহ্মপুত্র এলাকাতো বা বরাক ভ্যালিতো, আর ব্রহ্মপুত্র এলাকার যে লিডার্স আছে তেখেতে যে কথাখিনি ব্রহ্মপুত্র এলাকাত কয় সেম কথাখিনি গৈ পেলাই যদি বরাক ভ্যালিত কব পাৰে আর এইটু ইমপ্লিমেন্ট করব পাৰে, দেন মানুষের কি হয় একটা বিশ্বাস জন্মায়। আপনি পেশাত চিকিৎসক আছিল, চিকিৎসকৰ পৰা ৰাজনীতি? না, মই এতিয়াও চিকিৎসক আছো। এই গোটেই কথাখিনি কেনেকৈ আপোনাৰ যিটো ঘৰুৱা পৰিৱেশ, সেই পৰিৱেশৰ কাৰণে হৈছে নে অন্য কিবা তাত আছে আপোনাৰ এইম আছে ধৰক যে ভৱিষ্যতে মই ৰাজনীতিত যাম এনেকুৱা এটা সৰুৰ পৰা আছিল আপোনাৰ চিন্তা? এটা ডাঙৰ প্ৰশ্ন কৰিছে আপুনি। মই মানে টেকনিকেলি মানে আই এম এ ফাৰ্ষ্ট ডক্টৰ ইন এ ফ্যামিলি অফ লয়ার্স, মানে ফোর্থ জেনারেশন অফ লয়ার্স মানে, আর মই হরুরপরা ভাবিছো মই ডক্টর হম, যেদিনা ভাবিছো মই ডক্টর হম সেদিনা মাই ওয়েন টু মাই ফাদার, তেখেতে মোক কৈছিলে তই ল পড়িবি না কি পড়িবি, তো মই কৈছো নহয় ল টু মই নোৱাৰিম, মোৰ দুটা লয়ার আছিল, গ্ৰেণ্ডফাদাৰ লয়ার, দেউতাৰ গ্ৰেণ্ডফাদাৰ লয়ার আছিল, সব লয়ার, মোৰ সৰু ভাইটিও উকিল সুপ্রিম কোর্টত প্ৰেক্টিচ কৰি আছে, তো মই ভাবিলো মই নোৱাৰিম ল টু, মই ডক্টর হৈ যাম বুলি ভাবো, তো কেলে কয় নাই মোৰ ডক্টরি, মোৰ ঘৰত মানে দূৰৰ সম্পৰ্কে আমাৰ এজন আছিল তেখেতে মানে ডক্টৰ আছিল, তেওঁ লাইফটো দেখি মেলি মোৰ ভাল লাগিছে, তো ভাবিছোঁ মই ডক্টৰ হৈ যাম। তাৰপিছত কেইদিনৰ ভিতৰত মই চিন্তা কৰিলোঁ মই চাৰ্জন হ'ম, তাৰপিছত মই অৰ্থপেডিক্স পিজি কৰিলোঁ, অৰ্থপেডিক্স পিজি কৰি ডিব্ৰুগড়ৰ পৰা মই এম এছ কৰিলোঁ, তাৰপিছত মই দিল্লীত এপ'ল' হস্পিটেলত প্ৰায় ছয় বছৰমান তাতে আমি ৰেজিষ্টাৰশ্বিপ জুনিয়ৰ কনচালটেঞ্চি তাতে কৰিছোঁ, তাৰপিছত মই এম চি এইচ কৰিছোঁ, মই ইউকে গৈ পেলাই তাতে এবছৰ আছিলোঁ। কিন্তু মোৰ লাইফৰ এটা টাৰ্ণ হৈছে আফটাৰ মাই ফাদাৰ্ছ ডেথ, মোৰ দেউতা দুইবাৰ এম এল এ আছিলে,
বিটুইন 96-2001 ইলেকশন জিকিলে আবার 2001 ইলেকশন জিকিলে 2006 তেখেতে আসিলে তো 2009 তেখেতে ঢুকালে মানে দেউতা যাওয়ার পিছত মই যেতিয়া শিলচর প্রথমবার আইছো মানুহৰ মানে মানে রিয়াকশন টু মি এন্ড মাই ফ্যামিলি তেতিয়া মোৰ লাগিছে মানে মোৰ দেউতাৰ বহুত আনফিনিশ টাস্ক আছে আর হেইটো যদি ফুলফিল কৰিব লাগে তেতিয়া হলে আমি তিনজন ভাই আছো তিনজনৰ মাজত এজনক শিলচর আহিব লাগিব আর নহলে মানুহে কি কব যে বিমলাংশু রয়েল লড়া তিনটার মাজত এটাও নাহিলে রাইজর কারণে পলিটিক্স টু বাস ঠিক আছে ইট ওয়াজ ফার ফ্রম থট মানে মানুহৰ কারণে কাম করার কারণে কোনোবা এজন সোশিয়াল সার্ভিসর কারণে আহিব লাগে আউট অফ থ্রি ওয়ান শুড কাম তো মই ভাবিলো মই দুজন মোৰ ভাই আছে এজন ইঞ্জিনিয়ার তেওঁ পুনা থাকে ফ্যামিলি লৈ পেলাই মানে সংসার নজর সুন্দরকে গুছাইছে থার্ড ব্রাদারজন হি ইজ এ লয়ার আর আমার ঘর তিনজন ওয়াইফ তিনজন বোয়ারি অল থ্রি অফ আজ আর ওয়ার্কিং ইভেন দ্য ওয়াইফস ওয়ার ওয়ার্কিং তো এতিয়া মই ভাবিলো যে না মই দুই ভাইক নকও ময়ে রেসপন্সিবিলিটি যেহেতু শিলচৰত যেহেতু শিলচৰত এটো তো লাহে লাহে মই শিলচৰত অকণমান শিফট করা স্টার্ট করলো আর বাস রেস্ট ইজ হিস্ট্রি ঘরত একটা পলিটিক্সর একটা বাতাবরণ সদায় আসলে কিন্তু দেউতায় আমাক তিন ভাইয়ের মাজত এজনকো মানে কেতিয়াও অ্যাক্টিভ পলিটিক্সত তেখেতে যেতিয়া পলিটিক্সত আসিলে আমাক এনকারেজ করা নাই দেউতা 2009 ঢুকালে মই 2011 মানে 2010 ডিসেম্বরত মই অ্যাক্টিভ পলিটিক্সত সোমাইছো বিমলাংশু রয় ডাঙরে দুটা ডাঙর কাম করেছিল যে এসেম্বলিত বিধানসভাত তেখেতে সত্রর ভূমি দখলের কথাটা উত্থাপন করেছিল প্রথমবারের বাবে সত্রর ভূমি দখলের বিষয়তো তার আগতে কোনো মানুষ উত্থাপন করা নাছিল বিধায়কে আর আলোচনাও হওয়া নাছিল আর এটা তেখেতর গুরুত্বপূর্ণ ভূমিকা আছিল যেটো সংসদীয় সচিব নিযুক্তি দি গগৈ সরকারের দিনত যে কলেবর একটা বৃদ্ধি করা হয়েছিল আর একটা ছায়া মন্ত্রী বলে আমি যা কব পড়ো তাক নিযুক্তি দি পেলায় তার বিষমবাদবিল নিরসনের একটা চেষ্টা করেছিল সেইটো তার যেটো আগর সেন্ট্রেল ল আছিল যে নির্দিষ্ট জনপ্রতিনিধি তার 15% 15% তাক মিনিষ্ট্রি দিব পারিব ইয়ার এগেইনস্ট তেখেতে সুপ্রিম কোর্টত কেস এটা কেস করেছিল তেখেতে পলিটিক্স বরাক ভেলিত করলেও মানে ব্রহ্মপুত্রর ভ্যালিজ ইস্যুজ লৈ পেলায় সদায় তেখেতে হরব আসলে ইন্দ্রমণি বড়া ডাঙরিয়া কথা মনত আছে তেতিয়া তেখেতে স্টেট প্রেসিডেন্ট আসিলে আর সত্রর জমি দখল লৈ পেলায় বিজেপির একটা টিম আসিল ভি সতীশ তেতিয়া ভি সতীশজি তেতিয়া নর্থ ইস্টর চার্জত আসিলে আর সব রিসার্চ করে মেলি তেখেতে বস্তুখিনি এসেম্বলিত উঠাইছে আর মানুহে ভাবা নাছিলে যে বেঙ্গলী বিধায়ক এজন তার উপর বরাক উপত্যকার পর আহি মিলি এজনে সত্র জমি দখলের বিরুদ্ধে একটা সরব একটা আওয়াজ একটা উঠাব আর এই মানে একটা সেন্সেশন ক্রিয়েট করেছিল আর গোটেই অসমিয়া পত্র পত্রিকাত সেইটো টাইমত দেউতার ফটো সটো দি পেলায় একদম হেডলাইন বনাই দি তেখেতে যেতিয়া কথা কৈছে নিজের স্বার্থর ঊর্ধ্বত উঠি বরাকভেলির স্বার্থ তেখেতে চিন্তা করেছে আপনাদের মন করব মোর দেউতার যেতিয়া ফার্স্ট স্পিচ আসলে ইন এসেম্বলি তেতিয়া প্রফুল্ল মন্ত ডাঙরিয়া আসিলে মুখ্যমন্ত্রী তেখেতে একটা কথা কৈছিলে যে বৈমাতৃসুলভ ব্যবহার যদি বরাকর লগত করে আপনালে তেতিয়াহলে বরাক কিন্তু এদিন সেপারেট হয়ে যাব মই আজিও কোঁ এই কথাটো আমার লিডারশিপ সাবসিকুয়েন্টলি হ্যাজ চেঞ্জ দ্য অ্যাটিটিউড বিশেষকে আমার বিজেপির লিডারশিপ কিন্তু মাঝে মাঝে এটাও তাত সেই বিষয়টা উত্থাপন করে আহিছে এটু সাক আমি এটা কই দিস ইজ এ হিস্টোরিক্যাল থিং 61 ভাষা আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন আর আগর সিচুয়েশন আর আজির সিচুয়েশন মানে ঠিক একে নয় আর ভাষা আন্দোলন বরাক উপত্যকাত সাকসেসফুল হওয়া নাই তার প্রাথমিক কারণ হল বরাক উপত্যকার মানুষে বরাকবিলিক সেপারেট করবলে মানে যে পিকচারটা দেখা পাইছে সেই পিকচারটার উপর ভরসা করা নাই আর একটা কথা আছে মই ভাবু ইট ওয়াজ দ্য ফেলিয়ার অফ দ্য লিডারশিপ অফ দ্যাট টাইম হু কুড নট কনভিন্স দ্য পিপল যে আমি সেপারেট হয়ে মেলি আমি ভালকে থাকিম সেই বস্তুটো তেখেতে কনভিন্স করিব পারে নি কারণে মানুষে সাইটো দিয়া নাই আজিও সেম স্টেটাস আজি বরাক ব্রহ্মপুত্র উপত্যকার বিজেপির লিডার যে কেজন আছে মানে ফেসেস তেখেতে ব্রহ্মপুত্র উপত্যকার পৰা তেখেতে রিচ টু গৈ পেলাই বরাক উপত্যকাত পাইছে গাঁৱে গাঁৱে গৈ পেলাই পৰিছে এণ্ড দে আর ডুইং হোৱাট দে আর সেইং সেইটো কারণে আজির দিনত ব্রহ্মপুত্র উপত্যকার বরাক উপত্যকার যে ডিস্টেন্স আছে ডিস্টেন্সও বহুত কমি গৈছে আর মই ভাবো যেটো কথা আপনি সেকেন্ড পার্ট অফ ইয়র কোয়েশ্চেন যেটো কৈছে যে এই 15% এইটো মই দেউতাই কেস করেছিল কিন্তু তেখেতে কেসটো জিকিছে কিন্তু তেখেতে বাই দ্যাট টাইম হি হ্যাড অলরেডি এক্সপায়ার আর আমার গভর্নমেন্ট যেটা আহিছে 2016 আমার গভর্নমেন্ট আহিছে অহার পিছত মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রাম মাধবজি
সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াক মই কথাটো মনত পেলাই দিছিল যে সাওক দেউতাই কেস কৰিছিল আর ইট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ দ্য পার্টি যে 15%ৰ ওপৰত আমাৰ মানে মন্ত্রী হবার সাইজটো হব নালাগে আর এই যে সেক্রেটারি র্যাঙ্কৰ মানুহবোৰ আছে তেখেতক এপয়েন্টমেন্ট দিব নালাগে ইট ইনক্রিজেস দ্য বার্ডেন অন দ্য গভর্নমেন্ট এটো তো পয়সা খরচা বাড়ি যায় আর ইট ইজ এ ওয়ে টু এপিজ পিপুল আমি তো এপিজমেন্টৰ রাজনীতি নকৰোঁ ন আমাৰ কথাটো হল এটো হব নালাগে নতুন সাংসদ হিসাবে আপনি সংসদত কৈছে সংসদের অভিজ্ঞতা কেনে আর আপনার যে সপোন আছে এই সংসদীয় রাজনীতি যে আছে রাজনীতির জড়িয়ে পূরণ হব বলে আপনি ধারণা করেছেন এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন মই যেটু ভাবিছিল যে ইট ইজ এ সেট লাইফ আর মানে আমি এমপি হয়ে গৈছো আর তাতে গৈ পেলায় 5-6 ঘন্টা আমি সংসদত থাকিম বাকি মজ মস্তি করিম মানে এই কনসেপ্টটা আমার প্রথম দিনের পরে দূর হয়ে গেল আমি সংসদত গৈছো গৈ পেলায় দেখিছো মানুহৰ ইন্টেনসিটি আর এতিয়া মানে এইবার 17th লোকসভা 264 নিউ এমপিস মানুহৰ যেটো নরেন্দ্র মোদীয়ে যে যেটো ফিল মানুহক দিছে যে আমি আমার রাইজৰ কারণে কিবা এটা করব লাগিব পজিটিভলি করব লাগিব এন্ড উই আর ওয়ার্কিং ফ্রম 11 ইন দ্য মর্নিং টু 12 এট নাইট অন ফিউ ডেজ বহুত দিন আমি রাতে 12টালে সংসদত বহিছো আর সংসদীয় হিস্ট্রিত এটু এটা উল্লেখযোগ্য একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে প্রায় 36 বিলস উই হ্যাভ পাসড ইন অলমোস্ট 1.5 to 2 months লাস্ট সেশন আর এটু রেকর্ড 1952 এবার একটা সেশনত 24 বিল পাস হয়েছিল এইবার 36 বিল আর মই ভাবো যেনেকুয়া গৈছে এই সংসদীয় সেশনটো আর আমি যেনেকুয়া গাইডেন্স পাইছো আর মই ভাবো মোর বয়স এতিয়াও 50 হওয়া নাই তো মই ভাবো আই ক্যান প্লে এ লং ইনিংস ইন দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রশ্নকালত শিলচৰ লোকসভা সমষ্টির সাংসদ ডাক্তর রাজদীপ রায় ডাঙরিয়াই কলে বরাক ব্রহ্মপুত্র কেনেকে আগবাই লৈ যাব পাৰে আর উত্তর পূব কেনেকে পূর্বর দরে আকো ধনী নতুবা আগবঢ়া রাজ্যত সামগ্রিকভাবে সাতখন রাজ্য হব পাৰে সেই বিষয়ে কলে আজির প্রশ্নকালের ইমানতে বিদায় লৈছোঁ।